দেখছেন কি রকম ব্যস্ত একটি দোকান লোকেটেড জাস্ট অপোজিট কসবা নিউ মার্কেট এন্ড নিয়ার অ্যাক্রোপলিস মল দিস শপ ইজ আ হটস্পট ফর সেলিং মোমোস ইউ ক্যান সি আপ খুদ দেখ সকতে হ্যায় কেসে বিক রাহা হ্যায় মোমোস এন্ড অল আদার আইটেমস মোমো খাওয়ার পরে আমি পাস্তার অর্ডার দিয়েছিলাম এই সেই পাস্তা তৈরি হচ্ছে এক পাস্তা দেখুন পাস্তা ঢালা হচ্ছে এরপরে নানা রকম মশলা ফসলাও দেওয়া হবে সব আপনাদেরকে দেখাবো দেখুন দেখেই আমার জিভটা কিরকম লপলপাইং হয়ে গেল হ্যাঁ এখানে আবার ফ্রাইড রাইস চিলি চিকেন রাখা জুডোর ধামাকে আপনারা দেখছেন সঙ্গে আমি জুডো একটু আগে আপনারা দেখেছেন কি করে পাস্তা তৈরি হয় সেই পাস্তা আমি বাড়িতে নিয়ে এসেছি এবার খাবো ওই দোকানে আমি মোমো টোমো অনেক কিছুই খেয়েছি আজকেও খেয়েছি এছাড়া আরো নানা রকম আইটেম ওখানে তৈরি হয় ফ্রাইড রাইস ইত্যাদি 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 আর লোকেশন হচ্ছে অ্যাক্রোপলিস মলের সামনে ঠিক কসবা নিউ মার্কেটের উল্টো দিকে এইবার নাও আই উইল ট্রাই দেয়ার এগ পাস্তা হিয়ার ইট ইজ দি এগ পাস্তা The price is rupees 60. The taste is good. But it's a jhal decoration. Egg di tori, pasta di tori. Our vegetables are the same. Onions are the same. Green chilies are the same. Sobi are the same. Our bell halo lege the same. And the biggest point is the price. It's really pocket friendly and reasonable. Rupees 60. Shat taka thi ek pasta. Really rare. ওই দোকানে নানা রকম আইটেম হয় প্রত্যেকটা আইটেম খুব ভালো খেতে কিন্তু একটা আইটেমের কথা না উল্লেখ করাই পারবো না মোমো দুর্ধর্ষ খেতে প্রাইস 6 পিস রুপিস 50 কিন্তু যে সাইজ এটা খেতে ওয়া 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 বিস্কুট খাকে দিল একদম খুশ হবে আরে আই এম স্টিল ট্রাইং দ্য এগ পাস্তা বাট ইফ এন্ডিং ইসমে ব্লগ আপনি একটু লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন না হলে হবে কেমনে হ্যাঁ আর হ্যাঁ আমার ফেসবুকে একটা পেজ আছে জুডোস ধামাকা সেটাকে ফলো করুন লাইক করুন আর বি ওয়েটিং ফর ইওর রেসপন্স আই উইল বি ব্যাক ইন দ্য নেক্সট এপিসোড উইথ আ নিউ ধামাকা বিগার ধামাকা জুডোস ধামাকা লেটস ডু দ্য ধামাকা